অতি ফাস্টে 12 বছর হয় কাপড় কাস্তে লইছিলাম কাপড় কাস্তে 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 যে সিদ্ধ হইতে পারি নাই অপারেশনের মানুষ এলেন বে হয়েছিলাম পরে সিলে কইতেছে আমার সিলে গেছে কম আপনার কাপড় ধোয়া হয় নাই কি বাবু আমি তো সিদ্ধ হইতে পারতাছি না আস্তে আস্তে পানিতে নেমে একটু সাঁতার দাও এই অবস্থায় এম করতে 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 হাসপাতাল গেছি যাইয়া হেন গিয়া কিছুদিন ভালো ছিলাম আবার অনেক শুরু হয়েছে গাইটা আমার মার ব্যথা ছিল প্রচন্ড বসতে পারতো না দুই সেকেন্ড বসতে পারতো না এবং কি আপনার শুতেও পারতো না দাঁড়াতেও পারতো না শুধু একটু হাঁটলে একটু ভালো লাগতো তার দাঁড়ালেও সে ব্যথা অনুভব করতো বসলেও অনুভব করতো এবং কি যে সিঁড়িতে যে ওঠা সিঁড়িতে ওঠা নামা করতে পারতো না তারপর রাত্রেবেলা বেশি ব্যথাটা বাড়তো রাত্রেবেলা প্রচন্ড কান্নাকাটি করতো ব্যথায় শুতে পারতো না তারপর হচ্ছে যে অনেক জায়গায় চিকিৎসা হয়েছে তার এটা অনেক আগে একবার হয়েছিল প্রায় 12 বছর আগে হ্যাঁ তখন আমরা পিছিয়ে চিকিৎসা করাই তারপর কিছুদিন ভালো ছিল তারপর এটা আবার হয় আর কি তো এখন ওইখানে ওষুধ খাওয়ার পরও তার ব্যথা কম ছিল না তারপর আমি নেটে ঘাটাঘাটি করি যে কি করা যায় কি কি করলে কি হয় বা ভালো একটা পরামর্শের জন্য আমি ইউটিউবে সার্চ করার পর দেখলাম যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের অনেকগুলো রিভিউ দেখি স্যারের অনেকগুলো ইন্টারভিউ দেখি তারপর স্যার যে চ্যানেলে সাহায্য টিভিতে ইন্টারভিউ দিয়েছে এগুলো দেখার পর আমার মনে হলো যে স্যারের কাছে নিয়ে আসলে আমার আম্মা ভালো হবে এটা আমার বিশ্বাস ছিল তারপর আমাকে নিয়ে আমি আসি এখানে টেস্ট টেস্ট করাইয়া তারপর এমআরআই করাই স্যার দেখে দেখার পর স্যার বললো যে অ্যাডমিট হওয়ার জন্য তারপর আমরা এখানে অ্যাডমিট হই এখন আম্মা চিকিৎসা হয়েছে এখন আম্মা ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রোগ্রামটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ব্যথা ব্যথা এমন একটা জিনিস যেটা ব্যথা যার হয় একান্তই সেই বোঝে আসলে ব্যথাটা কি ব্যথাময় জীবন মানুষকে যে কতটা পিছিয়ে রাখে এটা আমরা আগেও জেনেছি এখনও জানবো তো সেরকমই আজকে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ভর্তি থেকে আজকে একজন মা সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন আমরা তার সঙ্গে পরিচয় হব এবং জানব ব্যথা পরবর্তী তার কি সমস্যাগুলো ছিল মানে ব্যথার আগে তার কি সমস্যাগুলো ছিল আজকে তিনি কেমন আছেন এটা আজকে আমরা তো জানবো চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সবার শুরুতে আমরা একটু জানতে চাচ্ছি যেহেতু অনেকে জানছে আপনার নামটা একটু বলবেন আমার নাম নূরজাহান নূরজাহান বয়স কত আপনার 52 বছর হয়েছে আপনার আপনার যে সমস্যাটা হয়েছে এর পিছনের গল্পতে আমরা একটু যাবো যে আসলে কি হয়েছিল আপনার কবে থেকে আপনার মানে আপনি যে মেরুদণ্ডে যে প্রবলেমটা ছিল আপনি যেটা এখন ভর্তি হয়ে সুস্থ হয়েছেন একটু আমাদেরকে বলবেন যে কবে থেকে আপনি এটা বুঝতে পারছেন অতি ফাস্টে 12 বছর হয় কাপড় কাস্তে লইছিলাম কাপড় কাস্তে 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 যে সিদ্ধ হইতে পারি নাই অপারেশনের মানুষ এলেন বে হয়েছিলাম পরে সিলে কইতেছে আমার সিলে গেছে কম আপনার কাপড় ধোয়া হয় নাই কি বাবু আমি তো সিদ্ধ হইতে পারতাছি না আস্তে আস্তে পানিতে নেমে একটু সাঁতার দাও এই অবস্থায় এম করতে 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 হাসপাতাল গেছি যাইয়া হেন গিয়া কিছুদিন ভালো ছিলাম আবার অনেক শুরু হয়েছে গাইটা মানে কিছুদিন ভালো ছিলেন আপনি হ্যাঁ কিছুদিন ভালো ছিলাম কিছুদিন ভালো ছিলাম অনেক আবার এই 3 মাস ধরে আবার এই রোগটা দেখা দিছে এই রোগটা দেখা দিছে অনেক খারিতারি না খারিলে আপা থেকে জিনজিন জিনজিন দিরা মাঞ্জা সহকার বিশিয়ে নেয় গা বসলো জিনজিন জিনজিমাইয়া মাঞ্জা ব্যথায় নেয় গা
মানে শুইলো এমন আরাম পাই না। আচ্ছা আচ্ছা, তাই জন্য ফেসবুকে পাইছি এটার সন্ধান। আচ্ছা, আপনি যখন জানতে পারলেন যে আপনি এরকম মানে উঠতে পারতেছেন না বা বসলে দীর্ঘক্ষণ বসতে পারতেছেন না, তখন অবশ্যই তো আপনি কোথাও না কোথাও গিয়েছিলেন, তারা কি বলেছিল আপনাকে আপনার রোগ সম্পর্কে, যে আপনার কি হয়েছিল? হ্যাঁ, গিয়েছিলাম, পরে দিয়ে আমারে একশো করছে, একশো করছে মতন কইছে কি হাড়ির হার ক্ষয় গেছে। আচ্ছা, এটা জাম জাম মানে জামা জামে আছে বলো কই আরিছি, তো ওষুধ দিছে খাইছি, কোনো কাম হয় নাই। কতদিন খেয়েছেন আপনি ওষুধ? খাইছি হেন 15-20 দিন হইব খাইছি। আচ্ছা আচ্ছা, খাইয়া এরপর আবার গ্যাপ দিছি, আবারও গেছি 15-20 দিন খাইছি, প্রায় 1 মাস হলেন ওষুধ খাইছি। মানে আমারে স্যারে কইছিল তোমারে 21-22 মাস খাইতে। আচ্ছা, মানে 2 মাস আর আমি খাইতে পারিনি, এরপরে খাইতে পারি না মতন শেষে মেয়ে আমার বাসায় আইলো, আইয়া শেষে এই কথা বললো আর কি, কায়ুমা তোমার হ্যাঁ নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, মানে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার আমাদের এখানে ডিপিআরসি তে আসার জন্য বলছেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন জানতে চাচ্ছি আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, আপনার মেয়ের মাধ্যমে আসলেন, তখন যেদিন আপনি এসেছিলেন তখন তো আপনার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, আপনি দীর্ঘক্ষণ বসে থাকতে পারছিলেন না। তো আজকে তো আপনি দীর্ঘক্ষণ বসে আছেন, আপনার কেমন লাগতেছে? আপনার ব্যায়াম করতে পারো নি, আমার উপরের দিকে পা আলগি দিছে, আবার ব্যায়াম নিচ্ছে নিয়ে আহির পরে কইছে, স্যার আমি তো ব্যথা ভাই কমা, তুমি ঠিক হয়ে যাইবা গা, একটু ধৈর্য ধরো, 15 দিন আমার হানে চিকিৎসা নাও, তো তুমি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই স্যারের নিয়ম কারণ মতন এই যে রইলাম আর কি। আপনার যে রোগটা ছিল, রোগটার নাম বলেছিল আপনার কি মানে রোগটা? এখন ভালো আছেন তাই না? আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি 15 দিন আজকে কমপ্লিট, আপনার 15 দিন কমপ্লিটেড, একদিন বাকি আছে, ও একদিন এখনো বাকি আছে, 14 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, তাতে মোটামুটি আপনি এখন আগের থেকে অনেক ভালো আছেন না? আচ্ছা, ধন্যবাদ, আমরা আপনার অনুভূতিটা শুনলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা নূরজিহান বেগমের কাছ থেকে তার অনুভূতির কথা শুনলাম, তিনি যে দীর্ঘদিন 15 দিন থেকে এখানে ট্রিটমেন্ট নিয়েছেন, তিনি 14 দিনে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো তার সাথে তার মেয়ে এসেছে, আমরা তার মেয়ের সঙ্গে একটু কথা বলবো, যে আমরা একটু জানতে চাবো যে আসলে কি হয়েছিল, তার মুখ থেকে আমরা একটু শুনবো। চলুন, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি ভালো আছি। জি, আমরা শুরুতে একটু আপনার নামটা জানতে চাচ্ছি, আপনার নাম? সাদিয়া আক্তার। আচ্ছা, আপনাদের দেশের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার মা যে দীর্ঘদিন ধরে যে সমস্যাটা ভুগছে, পিএলআইডি প্রবলেমে ভুগছে, আপনি আপনার অভিজ্ঞতা আমাদেরকে বলুন, মানে কি কি সমস্যা হয়েছিল আমরা তো শুনলাম ওনার কাছ থেকে, তা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। আমার মার ব্যথা ছিল প্রচন্ড, বসতে পারতো না, 2 সেকেন্ড বসতে পারতো না, এবং কি আপনার শুতেও পারতো না, দাঁড়াতেও পারতো না, শুধু একটু হাঁটলে একটু ভালো লাগতো, তার দাঁড়ালেও সে ব্যথা অনুভব করতো, বসলেও অনুভব করতো, এবং কি যে সিঁড়িতে যে ওঠা, সিঁড়িতে ওঠা নামা করতে পারতো না। তারপর রাত্রেবেলা বেশি ব্যথাটা বাড়তো, রাত্রেবেলা প্রচন্ড কান্নাকাটি করতো, ব্যথায় শুতে পারতো না। তারপর হচ্ছে যে অনেক জায়গায় চিকিৎসা হয়েছে তার, এটা অনেক আগে একবার হয়েছিল, প্রায় 12 বছর আগে। হ্যাঁ, তখন আমরা পিছিয়ে চিকিৎসা করাই, তারপর কিছুদিন ভালো ছিল, তারপর এটা আবার হয় আর কি। তো এখন ওইখানে ওষুধ খাওয়ার পরও তার ব্যথা কম ছিল না। তারপর আমি নেটে ঘাটাঘাটি করি যে কি করা যায়, কি করলে কি হয় বা ভালো একটা পরামর্শের জন্য আমি ইউটিউবে সার্চ করার পর দেখলাম যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের অনেকগুলো রিভিউ দেখি, স্যারের অনেকগুলো ইন্টারভিউ দেখি, তারপর স্যার যে চ্যানেলে সাহায্য টিভিতে ইন্টারভিউ দিয়েছে, এগুলো দেখার পর আমার মনে হলো যে স্যারের কাছে নিয়ে আসলে আমার আম্মা ভালো হবে, এটা আমার বিশ্বাস ছিল। তারপর আম্মুকে নিয়ে আমি আসি এখানে, টেস্ট করাইয়া, তারপর
এমআরআই করাই, স্যার দেখে, দেখার পর স্যার বললো যে অ্যাডমিট হওয়ার জন্য। তারপর আমরা এখানে অ্যাডমিট হই, এখন আমার চিকিৎসা হয়েছে, এখন আমার ভালো। কোমরেও নাই, এখন সে ভালো আছে, এখন সে সম্পূর্ণ সুস্থ আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা নূরজাহান বেগমের মেয়ের কাছ থেকে শুনলাম যে তিনি আগে হাঁটতে পারতেন না, শুইতে পারতেন না, বসতে পারতেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতেন না। তার লাইফটাই ছিল টোটালটা একটা ব্যতিক্রমী, যেটা একটা ব্যথাময় জীবন, যে প্রতিটা মুহূর্ত তাকে বেদনা দিত। কিন্তু তিনি বিশ্বাস নিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার তাকে যে ইনস্ট্রাকশন, তাকে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, তাকে 15 দিন ভর্তি হওয়ার কথা বলেছিলেন, তিনি সেটা পালন করেছেন। তো তিনি আলহামদুলিল্লাহ 14 দিনের মাথায় তিনি সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আমরা আজকে একটা সফলতার গল্প শুনলাম। আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক ভাই এবং বোনেরা আছেন যারা দীর্ঘদিন ধরে বয়সের কারণে অনেক সময় অনেক ধরনের প্রবলেমে ব্যথায় ভুগে থাকছেন। আপনাদের উচিত সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়া। আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার DPRC হসপিটাল শ্যামলীতে দীর্ঘদিন ধরে এই রোগের চিকিৎসা করে আসতেছেন। আপনাদের যদি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সঙ্গে যোগাযোগ করতে হয়, আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, আপনারা অবশ্যই সেখানে গিয়ে আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। সকলে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমাদের সাক্ষাৎকার শেষ করছি। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।